এলএনজি আমদানি শুরুর পর অভ্যন্তরীণ উৎস থেকে নতুন কোন গ্যাস যোগ করতে পারেনি আওয়ামী লীগ সরকার উল্টো গেল সাড়ে চার বছরের সক্ষমতা কমেছে দৈনিক অন্তত তিন কোটি ঘন ফুট অথচ এলএনজির টাকা কূপ খননে ব্যয় করলে পুরোপুরি কেটে যেত আজকে সংকট এমন মত দিয়েছেন বিশেষজ্ঞরা এবং বলছেন বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে গিয়ে সেই লোভে জড়িয়ে পড়েন সরকারের মন্ত্রীরাও দেশের শিল্প কারখানায় গ্যাস সংকট নিত্যদিনের খবর ফলে সক্ষমতা থাকার পরও প্রত্যাশিত উৎপাদন করতে পারছেন না উদ্যোক্তারা এমনকি বিরূপ প্রভাব পড়ছে বিদ্যুতের উৎপাদনেও পেট্রোবাংলা হিসাবে দৈনিক চারশো কোটি ঘনফুটের উপরে চাহিদা থাকলেও সরবরাহ করা যাচ্ছে মাত্র চার ভাগের তিন ভাগ এখন আমরা করতে পারছি না দেখেন এই যে পার্সেন্ট আছে সেটাও কিন্তু আরও হবে এমন একটা একটা যাবে ফেলার গ্যাস সংকটের এই গল্প বহু পুরনো অথচ তা মেটাতে অভ্যন্তরীণ উৎস পর্যাপ্ত অনুসন্ধানে যায়নি আওয়ামী লীগ সরকার পেট্রোবাংলার তথ্য অনুযায়ী দু সালের জানুয়ারিতে দেশের একশো তেতাল্লিশটি কূপে উৎপাদন ক্ষমতা ছিল দুশো ছিয়াত্তর কোটি ঘনফুট কিন্তু দু হাজার সেপ্টেম্বরে তা কমে দাঁড়ায় দুশো তেয়াত্তর কোটিতে অর্থাৎ এই সময় নতুন কোনো গ্যাস যোগ হওয়ার বদলে কার্যকারিতা হারিয়েছে কূপগুলো উল্টো একশো কোটি থেকে বেড়ে একশো দশ কোটি ঘন ফুটে উঠে যায় এলএনজি আমদানির সক্ষমতা ধীরে ধীরে আমদানির উপর অনেক বেশি নির্ভরশীলতা এসে যায় সেটাই কিন্তু আমাদের দেশের অর্থনীতির জন্য একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট নিয়ে আসে এবং আমাদের মতামত সবসময় দিয়ে এসে দিয়ে এসেছি যে ক্রমান্বয়ে আমদানি নির্ভরতার দিকে যাচ্ছে যে যে বাদ কার্যক্রমে আমরা বড় দুর্বলতা প্রকাশ করছি দেখাচ্ছি অত্যন্ত দুর্বল হয়ে আছে এটা যদি কাটিয়ে না উঠতে পারি তাহলে দেশে যতই গ্যাস থাকুক এই গ্যাস তো আমরা উঠাইতে পারবো না দেশে এখন পর্যন্ত আবিষ্কৃত ক্ষেত্রগুলোর বেশিরভাগই সিলেট বেসিনে ভূতত্ত্ববিদদের মতে অন্য ভাগের হাতিয়া বেসিন বিশেষ করে ভোলা অঞ্চলে এই সম্ভাবনা রয়েছে বিপুল পরিমাণে এর মধ্যে সেখানকার তিন ক্ষেত্রে প্রায় মজুদের কথাও বলছে জ্বালানি বিভাগ এছাড়া পর্যাপ্ত অনুসন্ধান ও খননের অভাবে চাপা পড়ে আছে পাহাড়ি অঞ্চলের সম্ভাবনাও এখন যেটা আমরা ধারণা করতে পারছি যে সিলেটের মতোই এই হাতিয়া যে ট্রাফটা হাতিয়া অঞ্চলটা এটা আরেকটা অঞ্চল যেখানে গ্যাসের আধিক্য আছে শুধু এখানে যদি সিলেটের মতো এত বেশি অনুসন্ধান কাজ করা হয় এখানেও কিন্তু সিলেটের আরেকটা রূপ আমরা দেখতে পারবো সেটা হেলড্রাক্সে এক্সপ্রেশন সেভাবে হয়নি সেখানে তো আমাকে কাজ করতে হবে আরও কিছু এরিয়া আছে গেল ছয় বছরে সোয়া এক ট্রিলিয়ন ঘনফুট গ্যাস আমদানি করা হয় এলেন যে আকারে বিশেষজ্ঞরা মনে করেন এই অর্থ অনুসন্ধানে বিনিয়োগ করা হলে দেশেই মিল পর্যাপ্ত জ্বালানি इकबाल हसान चैनल 24 फोर ढाका